প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। সামনে নির্বাচন, আমাদের দেশের নির্বাচনটাকে আমরা একটা উৎসব বলে থাকি, আমরা সেই আশাই করছি। পশ্চিমা বিশ্বে হয়তো আপনারা দেখবেন যে কোথায় নির্বাচন হচ্ছে তার খবরই পাওয়া যায় না, কিন্তু আমাদের তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন যে বিভিন্ন জেলায় শহরে একটা উৎসবের পরিবেশ আছে। আমরা চাই সবাই নির্বাচনে আসুক, একটা সুন্দর নির্বাচন হোক, এবং সেই প্রত্যাশায় নাগরিক টেলিভিশনের নতুন অনুষ্ঠান নির্বাচন বিতর্ক আশা করি আপনাদের ভালো লাগবে। এই অনুষ্ঠানে আমরা প্রথমে যেটা করব, আমি আপনাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দেব, এবং তারপরে আমরা দুজনকে তিন মিনিট করে সময় দেব, এবং তারা যেটা বলবেন সেটা দর্শকরা আপনারা ফোন করে আমাদের বলতে পারেন, আর আমরা সেটাকে শুনব, সেটা নিয়ে আমরা আলোচনাও করব। তো আপনারা নিশ্চয়ই টেলিভিশনের সামনে থাকবেন, টেলিফোন নিয়ে থাকবেন, এবং আমাদের সাথে যোগ দেবেন, এটাই আমাদের আশা। এবং আশা করি এই নতুন অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন, আপনাদের ভালো মন্দ খারাপ কী লাগে সেটা আমাদের জানাবেন। তো প্রথমেই আর আপনাদের সাথে আমি আছি নাদিম কাদের, এবং আমার ডান দিকে আছেন আপনাদের সবারই পরিচিত মুখ, ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশার শাসনের জন্য নাগরিক, আপনাকে আমন্ত্রণ। এবং আমার বাঁ দিকে আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, মহাসচিব পেশাজীবী সমন্বয় পরিষদ। আমাদের আজকের বিষয় হলো আলাপ হয়েছে নাকি সংলাপ হয়েছে, এই নিয়ে পত্র পত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়ায় খুব বিতর্ক একটা চলছে। আজকে আমরা দেখি আমাদের বিজ্ঞজনরা এই বিতর্কে তাদের কী কী অবস্থান নেয়। আমি প্রথমেই আমার ডান দিকে ডক্টর বদিউল আলম মজুমদার স্যারকে বলবো যে আপনার কী মনে হয়েছে, কারণ এই যে ডায়লগটা আমরা বলছি হয়ে গেল, এটা কিন্তু বেশ ঐতিহাসিক ডায়লগ, কারণ এর আগের ডায়লগগুলোতে মিডিয়েটার্সরা ছিল, এবারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উপস্থিত ছিলেন, এবং এটা একটা বিরাট আশার জায়গা জাগিয়েছে যে তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো উনি দিয়েছেন। এবার আমরা শুনেছি যে অনেক কথা হয়েছে, আবার কেউ বলছে না কথা হয়নি, অনেকে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতা করেছেন, তাদের ব্যক্তিগত কিছু বলেছেন, আপনার মতামত? অনেক ধন্যবাদ। তো এই আপনি যে কথাগুলো বললেন যে অতীতে আমাদের যে সকল সংলাপ হয়েছে সেখানে একজন তৃতীয় পক্ষ ছিল মডারেট করার জন্য, আর এখানে যেটা ঘটেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আপনার কথাই আমি পুনরাবৃত্তি করছি, এবং সেখানে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, আপনি এই কথাও বলেছেন। তো এটা তো যে যখন সিদ্ধান্ত দেয়, যখন সরাসরি আলাপ আলোচনা করে, তখন তো এটা আলোচনাই, এটা তো আর সংলাপ হলো না। তো এই আমি কী বলতে চাচ্ছেন, আমি আমি যেটা যে আমি আরও আমি আমি বলবো যে এটা একটা আলোচনা সভা হয়েছে, এটা বিরাট সংখ্যক ব্যক্তি দুই পক্ষেরই, তারা সামনাসামনি বসেছে, তারা এক পক্ষ কথা বলেছে, আরেক পক্ষ উত্তর দিয়েছে, দাবি তোলা হয়েছে, দাবি নাকচ করে দেওয়া হয়েছে, দাবি মানার আশ্বাস দেওয়া হয়েছে। তো এটা আলাপ আলোচনা মূলত, এটা এটা সংলাপ বলতে আমরা যেটা বুঝি, সংলাপ বলতে আপনি যেগুলো অনুপস্থিতি বলেছেন সেগুলোর উপস্থিতি হলে সংলাপ হইত, যে সংলাপ সেখানে হয় ছোট পরিসরে অল্প কিছু ব্যক্তি নিয়ে, এবং এই যে মিডিয়ার থেকে দূরে, এখানে তো যেটা হয়েছে, এখানে এই যে ফটো সেশন হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অবশ্য মিডিয়েশনও খাওয়া দাওয়া হইতে পারে, তারপরে এবং একে অপরের মিনিট আছে, তিন মিনিট, কিন্তু কিন্তু সংলাপে যেটা হয় যে ক্ষুদ্র সংখ্যক ব্যক্তি তারা একটা সমাধানে পৌঁছার লক্ষ্যে তারা বসে, বসে তারা বিষয়ভিত্তিক আলোচনা করে, এবং তাদের লক্ষ্যই হলো একটা ঐক্যমতে পৌঁছা, তাদের লক্ষ্য কিন্তু এই যে নাকচ করে দেওয়া নয়, কিংবা ওই যে আশ্বাস দেওয়া নয়, কিংবা বকাবকি করা নয়, কিংবা প্রশংসা করা নয়, হ্যাঁ প্রশংসা হইতে পারে অবশ্যই, কিন্তু লক্ষ্য হলো একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট সমাধানে পৌঁছা, ঐক্যমতে পৌঁছা।
কিন্তু এখানে তো সেই রকম কিছুই নাই, ছিল না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বসেছেন, তারপর আপনি বলছেন যে এখানে ওর তো সংলাপ হইল না। মাননীয় প্রধানমন্ত্রী এক পক্ষ, অন্য পক্ষ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অন্য পক্ষ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী অন্য পক্ষ যে সকল দাবি নিয়ে, মূলত দাবিগুলো তো নিয়ে গিয়েছে অন্য পক্ষ, বিরোধী পক্ষ, তারা যে দাবিগুলো করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী হয় হ্যাঁ না হয় না বলেছেন, নাকচ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে তিনি একটু ওই যে শেষ দিকে ঘন্টার উপরে প্রথম দিন আলোচনা হয়েছে, আলোচনা, এই তো আপনি যে বললেন ওটা আলোচনাই হয়েছে, ও তো সংলাপ হয়নি, ও তো সমাধানের উদ্দেশ্যে ওটা হয়নি। আপনি মনে করছেন যে এই প্রকৃতিতেই শুধু আলোচনার জন্যই প্রধানমন্ত্রী দেখেছিলেন? আমরা যদি সত্যিকার অর্থে যদি যে সমাধানে পৌঁছতে চাইতাম, তাহলে আমরা ক্ষুদ্র পরিসরে ওই যে একজন আমাদের মিডিয়েটর থাকতো, তার সহায়তায় আমরা সমাধানে পৌঁছার চেষ্টা করতাম। থ্যাংক ইউ। আমরা এবারে বাঁ দিকে যাই। ডক্টর কামরুল হাসান খান, আপনি বলেন, উনি বলছিলেন যে এটা সংলাপ হয়নি, আলোচনায় হয়েছে, কিন্তু আমাদের সাংবাদিকদের কাছে মনে হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী তো দেখেছেনই এই সমাধানের জন্য। এবং আমরা জানি 2014 সালে উনি এরকম চেষ্টা করেছিলেন একটা গ্রহণযোগ্য এবং সকলের পার্টিসিপেশন ইলেকশন, এই প্রক্রিয়াটাকে উনি চাচ্ছেন যে সবাই আসুক, এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? না, আমার যেটা মনে হয় যে সংলাপ আর আলোচনা অনুষ্ঠানের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আলোচনা অনুষ্ঠান যেটা মজুমদারে বলার চেষ্টা করি, আলোচনা অনুষ্ঠান তো এক পক্ষ বলে আর শ্রোতারা শোনে, সংলাপ মানে তো হচ্ছে যে কথোপকথন, এবং সেটা হয়েছে। এবং আমাদের কাছে ধরেন যে আমি মনে করি যে এটা ঐতিহাসিক আলোচনা, বক্তৃতা নয়। হ্যাঁ হ্যাঁ, আপনি আলোচনা অনুষ্ঠান বলেছিলেন, তা আমার মনে হয় হ্যাঁ, এখানে কিন্তু বক্তৃতা হয় নাই, আলোচনা কথোপকথন হয়েছে, এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, এবং একই জন অনেকবার কথা বলেছে, এবং অনেকগুলোই এবারের যে সংলাপটি, এটি অবশ্যই সংলাপ, এবং এটা ঐতিহাসিক অনেকগুলি কারণ আছে। ধরেন যে 28 জানের মধ্যে নিয়ে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী নির্বাচন বাধ্যতামূলক রয়েছে, এবং নির্বাচনে এই মুহূর্তে কোনো দেশে বা বিশেষ করে বাংলাদেশে কখনো আলোচনা হয়েছে বা সংলাপ হয়েছে এটা রেকর্ড নাই। এই বিষয়টা প্রথমত হলো যে 2014 নির্বাচনের আগে পরে এবং 2015 মধ্যে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং সংলাপকে বসানো যাচ্ছিল না, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং তৎকালীন বিদিনীকে টেলিফোন করে, তারপরে কিন্তু হয়নি। তার পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে 2014 নির্বাচনের পরে পরবর্তী সময় অনেকবার আহ্বান জানিয়েছে আপনারা আসেন কথা বলি, কারণ যেহেতু এই নির্বাচনে অনেকটা পার্টিসিপেট হয়নি, কিন্তু সেখানেও কিন্তু বিরোধী দলগুলো নাকচ করে দিয়েছিলো। কিন্তু যখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে সংলাপ, সেই মুহূর্তে যখন কামাল হোসেন সাহেব চিঠি দিলেন এবং তার একদিনের মধ্যে একটা সংলাপ হলো, এটা কিন্তু দেশবাসী চিন্তা করতে পারেন যে এই মুহূর্তে সংলাপ হবে, সেটি হয়েছে। এবং সেখানে যে এনভায়রনমেন্ট, সংলাপের মূল বিষয় হলো যে আপনার সাথে আমরা সমাধান করবো, একটা এনভায়রনমেন্ট করে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু খুব চমৎকার করতো, একটা হাসি খুশি পরিবেশ, একটা চমৎকার এনভায়রনমেন্ট, ইজি ডিসকাশন এবং 3.5 ঘন্টা ডিসকাশন, এবং আমি জানি যে অনেকে 3-4 বার কথা বলেছে, এতে সে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে। এটা বলতে পারি আমরা যে এক সংলাপে হয়তো না, তারা তো দাবি উত্থাপন করেছে, প্রবলেমগুলি নিয়ে কথা বলেছে, সাধ্যবা উত্থাপন করেছে, সেটা নিয়ে টিটবিট আলোচনা হয়েছে, কিন্তু সংলাপ সাধারণত কিন্তু এক বৈঠকে হয় না। এবং তারপরেও কিন্তু আপনার আরেকটি ছোট আকারে বলা হয়েছে, যেখানে আমরা চিন্তা করি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী নাও থাকতে পারেন, কিন্তু উনি কিন্তু উপস্থিত ছিলেন যাতে এই সময়ের মধ্যে দ্রুত সমাধানগুলো হয়ে যায়। যে সময় এখন ধরেন যে যেটা আমাদের ওই বিষয়ে তো অনেক কথা আছে, আমাদের নাদিম কল্লোল তো অল্প সময় দিয়েছে আমাদের, কিন্তু বিষয়টা হলো যে আপনার এই যদি দাবি করা হয় যে আমি আমার চেয়ার থেকে পদত্যাগ করবো, এটা বললেই তো মানা যায় না, এমন সব দাবি যেটা বাস্তব না। তো এখানে সংবিধানটা আমি পাল্টা দিয়ে দিতে পারবো না, আমাদের বর্তমান সরকার বলছে যে সংবিধানে সব কিছু তো হবে, ওনারাও যেটা বলছেন যে না আমাদের এই দাবিগুলোর মধ্যে সংবিধানে কিছু না, যে কথাগুলি বলা হচ্ছে যে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা, সেটা তো মেনে নিয়েছে। তারপরে আপনার যে কিছু গ্রেপ্তার হয়েছে সে তাদের ছেড়ে দেওয়া, তারপর লেভেল প্লেইং ফিল্ড করা, সেগুলো তো মেনে নিয়েছেন উনি। কিন্তু কথা হলো যে এখানে অনেক কথাই আছে, যেটা হলো যে আপনার সাথে আমি কথা বলছি, পাশাপাশি গিয়ে আমি আবার যুদ্ধ ঘোষণা করছি, তাহলে তো পরিবেশ থাকে না। এই জায়গাটা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই টাইম শেষ। আমরা দুদিকেই শুনলাম স্যার, আমরা আপনাদের কাছে আবার ফেরত আসব, আমাদের কাছে বেশ কয়েকজন দর্শক লাইনে আছেন। দর্শক কে আছে লাইনে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আমার নাম সুরজচন্দ্র দাস।
জি বলুন। জি আমি ঢাকাতে, আমি বদরুল স্যার কাছে প্রশ্ন করতে। বলেন বলেন, হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ জি বলেন, আপনি প্রশ্ন করেন, বদরুল স্যার শুনছেন। হ্যাঁ স্যার, আপনারা সবসময় টিভি টক শো এসে আপনারা কেউ বিএনপি পক্ষে নেন, কেউ আওয়ামী লীগের পক্ষে নেন। আওয়ামী লীগ বলে জনগণ আমাদের পক্ষে, বিএনপি বলে আমাদের পক্ষে, কিন্তু আসলে কি জনগণ কারো পক্ষে আছে স্যার? শুনতে পাচ্ছি, বলুন। জি আমার সুজনের, সুজনের একটা জানতে চাচ্ছি যে সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে, এই সরকারের আমলে যতগুলা নির্বাচন হয়েছে, হ্যাঁ সব নির্বাচনে বিরোধী দলের এজেন্টদেরকে গ্রেফতার করে অন্য দৃষ্টিকে পাঠিয়ে দিয়েছে, এবং এই এইবারও কি তাই করবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে, একটা প্রশ্ন, আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি তিনি একটি রাজনৈতিক দলে এই সরকারি চাকরিরত থাকা অবস্থায় জনতার মঞ্চে যায়া যিনি রাজনৈতিক দলকে সমর্থন করেন, তিনি কি একটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন? ধন্যবাদ। আর কোন কে আছেন? হ্যালো দর্শক, বলুন কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার নাম বলুন। আমি 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 আবু বকর সিদ্দিক বলছিলাম, লাকেমারি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ থেকে। জি বলুন। আমার প্রশ্ন আপনার কাছে। জি বলুন, শুনছি স্যার। আপনি তো সুশাসনের জন্য নাগরিক, ওই নাগরিক সভাপতি, বাংলাদেশে এই পর্যন্ত যে যতগুলি সরকার গেছে বা এই পর্যন্ত একটা সরকার দেশ পরিচালনা করছে, শাসন কতটুকু সুশাসন কতটুকু বিস্তৃত হয়েছে বলে আপনি মনে করেন, বা আপনার আন্দোলন কতটুকু সফল হয়েছে? মনে হচ্ছে আর স্যার আমরা আরো কয়েকটা, আরো কয়েকজন দর্শক আছে। দর্শক আপনার কে আছেন লাইনে, বলুন। জি বলুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি, আমার প্রশ্নটা ছিল যে ঐক্যফ্রন্ট এবং আওয়ামী লীগের মধ্যে যে সংলাপটা হয়েছে, আমরা 16 কোটি মানুষ খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে সংলাপে কি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে উনি সংলাপের পরে একটা তারিখ সংবাদ সম্মেলন করে এটা জানাবেন যে উনি কি, যেহেতু উনারা সরকারে আছেন, উনাদের সেই 7 দফার যে দাবিটা দেওয়া হয়েছিল, এরপর এর পরবর্তীতে মানে আওয়ামী লীগ সরকার কি সিদ্ধান্ত নিল কিংবা কি ওদেরকে কনসিডার করলো, এটা তো আমরা 16 কোটি জনগণ জানতে পারলাম না। এর সম্পর্কে আমি আপনাদের মতামতটা কি, এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। ওকে ধন্যবাদ। দর্শক আপনি কে আছেন লাইনে এখন, বলুন প্লিজ আপনার নাম বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। জি আমি মোহাম্মদ হায়াতুন নবী রাসেল বলছি, কুমিল্লার লাকসাম থেকে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের সবার কাছে, স্যারদের কাছে প্লাস সঞ্চালকের কাছে, সেটা হচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এটা আদৌ চেঞ্জ হবে কিনা? আমরা যুব তরুণরা, যুবকরা আপনাদের থেকে কি আশা করতে পারি যে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, এগুলো চেঞ্জ হবে কিনা? আপনাদেরকে সবার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক আলোচনায় যাই, প্রথমে স্যার আপনার কাছে আসি, কারণ বেশিরভাগ প্রশ্নগুলি আপনার কাছে ছিল, যে যার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ যে হলো আমাকে মনে হয় যে সুশাসনের জন্য নাগরিক, এটা বহুদিনের আন্দোলন আপনাদের, আপনারা কি অর্জন করতে পেরেছেন এই কয়েক বছরে? যে আপনার এই প্রশ্নটার আগে আমি শেষ প্রশ্নটার উত্তর দিতে চাই, যে আমাদের যে এই তরুণ বন্ধু, আমার মনে হয় তরুণ বন্ধুই বলছে যে আপনারা কি করবেন, তো এই যে যে প্রশ্ন করেছে সে নিশ্চয়ই পরিবর্তনের আকাঙ্ক্ষা করে, বলছে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির সংস্কৃতির পরিবর্তন চায়। অবশ্যই আমরা সবাই চাই, আমার মনে হয় না ওই যে খুব কম ব্যক্তির কাছেই আমাদের যে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এটা গ্রহণযোগ্য,
তো এখন আমি এই তরুণ বন্ধুকে আমি যেটা বলবো, হ্যাঁ পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনটা কীভাবে হবে? ওটা কি আকাশ থেকে মেঘফল এসে পড়বে? এটা কোনো দিন হবে না, কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আমাদের হাতে আলাদা নেচার আর নাই। পরিবর্তন করতে হলে এই যেই বন্ধুটি প্রশ্ন করেছে তাকেই কিন্তু পরিবর্তনের উপকার হতে হবে, তাকেই কিন্তু এগিয়ে আসতে হবে, তাকেই কিন্তু উদ্যোগী ভূমিকা নিতে হবে। ঠিক তেমনিভাবে আমরা যদি সবাই চাই, ওই যে নজরুলের সেই কথা যে যে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, আমার ছেলে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, তো আমরা যদি চাই এবং আমরা যদি শুধু চাই নয়, আমরা যদি কার্যকর উদ্যোগ নেই, আমরা যদি পদক্ষেপ নেই, তাহলে কিন্তু পরিবর্তন হবে। তাই বি দি চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট। ডক্টর বুদ্ধিমান, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে যে তরুণ বলেছে পরিবর্তনের কথা, আপনি বলছেন তাকে জেগে উঠতে হবে, আমাদের সবাইকে, সবাইকে, সবার, আমরা তো তরুণ যেখানে আছি আমাদের সবার অবস্থান থেকে। সময় বলেছি যে তরুণদের ভোট হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু এই তরুণরা কিভাবে কোথায় নামবে, অনেক প্রতিঘাতের সম্মুখীন হতে হয়, এই জায়গাটা আপনি ক্লিয়ার করলে তারা মনে হয় নিশ্চয়ই তারা সামনে আসবে। যে তারা সচেতন যদি হয়, তারা যদি ইস্যুগুলো সম্পর্কে জানে এবং অন্যদেরকে যদি সচেতন করার উদ্যোগ নেয়, এবং তারা যদি জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করে, তারা যদি অন্ধ আবেগের বশবর্তী হয়ে যদি কলাগাছে ভোট না দেয়, যা তারা যদি কারো অনুগত না হয়ে যায়, তারা যদি ওই যে বুঝে ভোট দেয়, অবশ্যই তাহলে তাহলে এটা হবে। আর যে প্রশ্নটা এই যে যে প্রশ্নটা আরেকজন করেছে, আপনি আমাকে করেছেন যে যে সুজনের অর্জন কি, আমাদের সুজনের অনেকগুলো অর্জন আছে, এবং সবচেয়ে মুখ্যমটা একটু বলে আনতে, মুখ্যম হলো যেমন যেমন আমাদের এই যে এখন তথ্য দিতে হয়, তথ্য দিতে হয় প্রত্যেক প্রত্যেক প্রার্থীকে, উনি প্রার্থী হবেন ওনাকেও তথ্য দিতে হবে, এবং আমাদেরই এটা অর্জন, এবং অনেকগুলো সংস্কার হয়েছে, এগুলো আমাদের অর্জন। আর এই যে তো আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি আমরা করেছি, আমাদের এই তরুণরা এবং আমরা সবাই যদি নিজের অবস্থান থেকে আমাদের যা করণীয় যা করতে পারি তাই যদি করি, তাহলে পরিবর্তন হবে। আমার মনে হয় আরো কিছু দর্শক টেলিফোনে আছেন এখন। আচ্ছা ঠিক আছে, দর্শক এই মুহূর্তে নেই। আমরা প্রফেসর কামরুল হাসান খান, আপনিও শুনছিলেন প্রশ্নগুলো, তবে আমার মনে হয় যে প্রথম প্রশ্ন যেটা হলো এই যুবকের প্রশ্ন, যে রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ হবে কি না, পরিবর্তন হবে কি না, ভালো মানুষ ভালো কথা যারা বলতে যাচ্ছে তাদেরও তো ইন্টারেস্ট আছে, আপনার কি মতামত এখানে? না, এই জিনিসটা তো ধরেন যে সবাইকে আসতে হবে না, হঠাৎ করে হবে না। এখানে আমাদের ধরেন যে আমি কিভাবে চাই, এই জায়গাটা খুব অস্পষ্ট থেকে যায়। এখন আমাদের যে জিনিসটা হলো যে রাজনীতিকে খাটো করার কোনো সুযোগ নেই, রাজনীতি অনেক সমালোচনা অনেক পর্যালোচনা আছে, কিন্তু রাজনীতি একমাত্র পারে পরিবর্তন আনতে। সে কারণে আমরা যদি যাদের বিকল্প চিন্তা করি, বিকল্প কিন্তু কাজ হবে না। সে কারণে একজন আমাদের ভাই বলেছে যে দুই দলের সাথে কেউ নাই, এটা ঠিক নয়, কারণ দুই দলের সাথে 30-35% মানুষ আছে, এটা তো অঙ্কের হিসাব, সে কারণে আছে। এখন কথা হলো যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে কিন্তু অনেক এগিয়েছে, এটা আমরা স্বীকার করতে হবে। আজকে ধরেন যে আমরা টকশো করি, আমাদের যা মনে চায়, এখন কথা হলো সংস্কৃতি। আর একটা বড় সমস্যা হলো আমরা যদি আমাদের পুরো বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি, কিন্তু রাজনীতি সবসময় কঠিন, রাজনীতি সহজ বিষয় না, গোটা বিশ্বেই রাজনীতির জগতে তখন থেকে জটিল, ষড়যন্ত্র আছে, হত্যা আছে, তারপরে পাশাপাশি আপনার নানান ধরনের সংঘর্ষ আছে, এগুলো আছে সব দুনিয়াতে আছে, এবং সেটা বহুকালতে প্রাচীন, সেখানে এত সহজভাবে সমীকরণ করলে হবে না। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু অন্য দেশ যে কোনো জায়গাতে প্রেক্ষাপটে খুবই খারাপ। এখানে 71 হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, জাতির পিতাকে হত্যা করা হয়েছে, 21 গ্রেনেড হামলা হয়েছে, 23 নভেম্বর হয়েছে, এই জায়গা কিন্তু বুঝতে হবে যে আসলে কী হবে। তবে আজকে সকালবেলা আমি 71 টেলিভিশনের একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে নাসির আল মামুন একটা ইন্টারভিউ চলছিল, ওখানে কিছু ছবি দেখলে মন জুড়ে যায়, যেখানে আমরা দেখছি বেগম খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু কন্যা তারা পাশাপাশি বসে ঐক্য করছে। এখন কথা হলো যে আপনার এই জায়গায় মাইন্ডসেট একটা বিষয় আছে, এখন বদরুল ভাই আমাকে চেনে না, আমি ওনাকে, তাহলে তো হবে না, আমাদের চিনতে হবে, বুঝতে, মনের অবস্থাটা বুঝতে হবে। আজকে আপনি স্বীকার করবেন তো যে রাজনীতিবিদদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন দরকার এই পরিবর্তনের জন্য? অবশ্যই, রাজনীতি ছাড়া হবে না। তো সেইখানে আমরা সামাজিক শক্তি তাদেরকে
পরামর্শ দিতে পারি, তাদের উপর চাপ ফেলতে, যেটা আমরা অনেকবার করেছি, হচ্ছে সামাজিক শক্তির একটা ভূমিকা আছে, কিন্তু সামাজিক শক্তি যদি আমরা ডিভাইডেড হয়ে যায়, যেটা হয়, আমরা যে একজন বলেছি এটা ট্রু, আমরা পক্ষ নিয়ে নিচ্ছি, আমরা এক পক্ষ নিচ্ছি, আর কোনো আমাদের বিবেক বা আমাদের একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এখন তো যে আজকে চট করেই কিন্তু বললে হবে না, এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে, সেটা তো আপনার মনে থাকবে, আপনার সাথে আমার অনেক সংঘাত হয়েছে, ধন্যবাদ হয়েছে, আমাদের একটু যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আশা করি আপনাদের ভালো লাগছে, এবং আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সাথে। পরবর্তী পর্বে আপনাকে ছোট্ট বিরতি দিচ্ছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নাগরিক টেলিভিশনে নতুন অনুষ্ঠান দেখছেন, ইভ্যালিনি বিদ্যুত নির্বাচন বিতর্ক। আপনারা জানেন আমাদের অতিথি আমার ডান দিকে ডক্টর বদিউল আলম চৌধুরী, এবং বদিউল আলম চৌধুরী, আই এম সরি, এবং আমার বাঁ দিকে আছেন প্রফেসর ডক্টর কামরুল হাসান খান। আমরা দর্শকদের প্রশ্ন থেকে আপনাদেরকে ইয়ে করতে চাই। আমি প্রথমে ডক্টর কামরুল হাসান খান আসতে চাই, যে একজন দর্শক প্রশ্ন করেছেন, একটি হলো তারা অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীর যে শেডিউল প্রেস কনফারেন্সটা ছিল, উনি মনে করছে যে ওটা দিলে হয়তো আমাদের রাজনীতির অবস্থাটা বোঝা যেত, আর সেটা কখন আপনি আশা করছেন বা হতে পারে, এরকম একটা যদি আপনার কোনো ধারণা থাকে সেখানে। আর একটা যদি বলছে যে আরেকজন দর্শক বলেছে যে অনেক ইলেকশনে ওনার কাছে গ্রহণযোগ্য হয়নি, সে সামনের ইলেকশনগুলো কেমন হতে পারে, এই ধরনের একটা আইডিয়া চাচ্ছেন উনি, আপনি এই দিকে রিফ্লেক্ট করতেন প্লিজ। ধন্যবাদ। বিষয়টা হলো যে আমরা ধরেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেফারেন্স যদি দিই, উনি বলেছেন সংলাপ হয়েছে, আলোচনা চলছে, এই কথাটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কনক্লুশন দেয়, আলোচনা কিন্তু দুয়ার বন্ধ হয় নাই। অন্যদিকে আমরা কিছু সুবাতাসও দেখতে পাই, যেমন ধরুন এবারে যে সংলাপটা শুরু হলো, আমাদের মনে হচ্ছে উত্তপ্ত পরিস্থিতির একটা শীতল হাওয়া বয়ে গেছে যখন মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টকে সময় দিলেন। একইভাবে ধরেন যে সেদিন আমরা যখন দেখলাম বা মিডিয়ার নানান ধরনের বিশ্লেষণ, হয়তো সেখানে যখন বলা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স বন্ধ থাকলো, অন্যদিকে ঐক্যজোটের লং মার্চটা বন্ধ থাকলো, এটার মধ্যে মানুষ একটা সাধারণ একটা সংযোগ খুঁজে পায়। এখন যেমন সমকালের প্রধান শিরোনাম যে বিএনপি নির্বাচনে আসছে, আজকে সারাদিন ধরে বিএনপির মিটিং চলছে, এখনো চলছে, ঐক্যফ্রন্টের মিটিং চলছে, শেষ শব্দে আমরা যখন দেখে আসলাম, তো সেই জায়গায় কিন্তু আমরা কিছু শুভ বাতাসও দেখতে পাচ্ছি। সেই কারণে সরকারের পক্ষ থেকে কিন্তু আপনার একটা স্পেস রাখা হচ্ছে, কিন্তু অন্যদিকে যে ঐক্যফ্রন্টের সভাগুলো হচ্ছে সেখানে কিন্তু আবার এক ধরনের আলোচনা আলোচনা, আপনার সাথে আমি বসছি, আবার বাইরে আপনি গালি দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটা স্পেস সরকার দিয়ে রাখছে, এবং আমরা জানি যে সরকার চাচ্ছে যে একটি অংশগ্রহণমূলক একটা। আরেকটা ছোট্ট ভাবে একজন দর্শক বলেছেন যে আগের ইলেকশনগুলো ওনার কাছে গ্রহণযোগ্য হয়নি, আগামী ইলেকশন আপনার কাছে কেমন মানে গ্রহণযোগ্য হবে না? এই জায়গাটা আগের ইলেকশনটা গ্রহণযোগ্য হয়নি এটা বলার আগে, আগের ইলেকশন নিয়ে কথা থাকতে পারে, কিন্তু এটাকে কিন্তু অসংবিধানিক আনকনস্টিটিউশনাল কেউ বলেনি, হ্যাঁ এটা কিন্তু বলছে অসাংবিধানিক, না সে কিন্তু পার্টিসিপেটরি হয়নি, এটা কিন্তু কমেন্ট, এটা শুধু 2014 না, উনি অন্য দেশের কথা বলছেন। এখন কথা হলো যে ধরেন একটা ঘটনায় যদি আমরা যাই, মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী নেতাকে টেলিফোন করলেন, ওইটা যে রেসপন্স করে, তাহলে আজকে বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত কি যেত না? উনি তো বলছেন আপনি আসেন, উনি বলেই দিয়েছে যেটা আলোচনার মত হওয়ার কথা, যেন টেলিফোনে বলেছে আপনাকে যে কটা মন্ত্রণালয় আপনি চান, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে দেওয়া হবে। ওই ঘটনা যে ধরেন যে ট্রেন তো বসে থাকবে না, এখন দেশ আছে, দেশ এগিয়ে যাবে, আপনার সংবিধান মানতে হবে, কিন্তু আমি আমার রক্ষা করে তো হবে না, তো এই জায়গাটা আপনি চিন্তা করেন, সেদিন যদি তারা দুজন আলোচনায় বসতেন, আমাদের দুজন মাননীয় নেত্রী, তাহলে কিন্তু সেই জায়গাটা আজকে বাংলাদেশের ইতিহাসই পাল্টে যেতে পারতো, যে দুই দল মিলে একটা সরকার ইন্টারিম গভর্নমেন্ট করেছে এবং তারা নির্বাচন করেছে, এখন যদি সেটা সংঘাত হতো তাহলে তারা আবার চলে যেত, কিন্তু এই যে জিনিসগুলো, এটা কোনো দেশের সরকার কীরকমভাবে বিরোধী দলকে ডাকে, ডেকে কথা বলে, নিয়ম আছে কিন্তু নিয়ম কোথাও নাই, সেটা আজকে এই জায়গাগুলি জটিল করা হয়েছে বলে মনে, এবং আমি মনে করি যে সেখানে আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, মজুমদার ভাইরা আছেন, আপনারা মিডিয়া আছেন, সেখানে তারা তো সবসময় সুপারভাইজ করবেই, আমার বিশ্বাস এবার নির্বাচন
অনেক ভালো হবে এবং সেখানে যেটা বলা হয় যে ক্রেডিবল একটা ইলেকশন হবে এবং যেটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা আমাদের হবে এবং আমরা সবাই মিলে সেই জায়গাটা আমরা সহযোগিতা করবো। সময় শেষ, একই প্রসঙ্গে আমি যাব ডক্টর বদিউল আলম মজুমদার কাছে, মাফ করবেন কথা একটু ভুল বলে ফেলেছি আপনার নামটা। প্রফেসর কামরুল হাসান খান বললেন যে সামনে ইলেকশনগুলো ভালো হবে এবং আপনারা পর্যবেক্ষণ করেন, আপনারা অনেক মতামত দেন, আপনার তিন মিনিটে আপনারা উপস্থাপনা। এখন আমাদের নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতাগুলো কী? একটা প্রতিবন্ধকতা হলো নির্বাচন সরকার নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার অভাব। সরকার মানে কী? সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার মানে প্রশাসন। আমাদের এই দেশে যে আমাদের যদি অতীতের দিকে তাকাই, যতগুলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে কোনোটাই কিন্তু সুষ্ঠু হয়নি এবং এই জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা ছিল। এবং এর কারণ হলো এই প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যারাই ক্ষমতায় থাকে তারা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করেছে এবং তারাই আবার ক্ষমতায় ফিরে এসছে যতবার এই যে দলীয় সরকারের অধীনে হয়েছে। তো এখন আমাদের গত এই যে 90 সালের পর থেকে যে দলীয়করণ হয়েছে এবং এখন তো নগ্নতম দলীয়করণ, এখন কোনোভাবেই এই এই রকম সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। তাই আমাদের এই নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। আরেকটা হলো নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশন এতে গত 5টা সিটি কর্পোরেশন আমরা যে দেখেছি তারা শত অনিয়ম, শত ওই যে কারচুপি ইত্যাদির সত্ত্বেও তারা নির্বিকার ছিল। শুধু তাই নয়, তারা বলেছে যে চমৎকার নির্বাচন হয়েছে, দৃষ্টান্ত সৃষ্টিকারী নির্বাচন হয়েছে। তারপরে এই এইগুলো তাদের বিশ্বাসযোগ্যতা নেই, তাদের পক্ষপাত দুষ্ট। আরেকটা হলো সংসদ, আরেকটা হলো সংসদ যদি বহাল থাকে তাহলে কিন্তু এই যে আমাদের সংসদ সদস্যরা যেখানে আইন প্রণয়ন করার কথা সংবিধান অনুযায়ী, কিন্তু তারা উন্নয়নে তারা ওই যে ওটাতেই তাদের আগ্রহ এবং ওই কাজেই তারা বেশি সময় ব্যয় করেন এবং এমন কিছু নাই যেটা তারা নিয়ন্ত্রণ করে না স্থানীয় পর্যায়ে, এবং যার ফলে যে এই যে সংসদ যদি বহাল থাকে তাদের যে কর্তৃত্ব এবং তাদের যে প্রভাব ফেলার যেই পথ, যেই অবস্থান, সে অবস্থানটা অব্যাহত থাকবে এবং এগুলি হলো পর্বত প্রমাণ বাধা। আর এর সাথে যুক্ত হয়েছে যে গ্রেপ্তার, যে এর মধ্যে হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিএনপি তো দাবি করছে যে গত সপ্তাহে তাদের 2200 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের খবরের কাগজেই আমরা দেখেছি যে এই গ্রেপ্তার নাকি চলবে আরও, সরকারি সূত্র থেকে বলা হয়েছে। তো এগুলো আপনি যদি এগুলো হলো নিয়ন্ত্রিত নির্বাচনের আলামত। নিয়ন্ত্রিত নির্বাচনে আমরা গত 5টা সিটি কর্পোরেশনে দেখেছি নিয়ন্ত্রিত নির্বাচনের প্রথম ধাপ হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী পক্ষকে মাঠছাড়া করা, বিরোধী দলকে গ্রেপ্তার করা, বিরোধী দলের বিরুদ্ধে মামলা দেওয়া এবং এরপরে আরও কতগুলো ধাপ আছে। তো এই ধাপটা এখন ব্যাপক আকারে চলছে। আমাকে একজন গতকালকে বলেছে যে এখন যে পঞ্চম টিয়ারের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারির গ্রেপ্তার হয়ে গিয়েছে, এখন পঞ্চম সারির অনেকগুলো হয় গ্রেপ্তার হয়েছে না হয় তারা পলাতক। তাই এখন এই অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা তো আমার বোধগম্য হয় না যে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা অপরিহার্য। প্রিয় দর্শক, আপনারা দুজনের বক্তব্য শুনলেন, আমরা আবার তাদের কাছে ফিরবো। আগে আপনারা যারা লাইনে আছেন তাদের কথা শুনবো। দর্শক বলুন আপনার পরিচয় দিয়ে। জি আসসালামু আলাইকুম, আমি রেজাউল বলছি ঢাকা আমগড় থেকে। আমি বদরুল জামান সাহেবের কাছে প্রশ্ন যে কালকে একটা টকশোতে তার কথা শুনছিলাম যে গত সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলি আসলে প্রশ্নবিদ্ধ হয়েছিল, যেগুলোতে আওয়ামী লীগ জিতেছে সেগুলোতে প্রশ্নবিদ্ধ, আর যেগুলোতে বিএনপি জিতেছে উনি একটা কথা বলেছিল সেটা কুমিল্লার কথা। তো আর এটা কি সেটা কতদূর সম্ভব? আর এই নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া কি সম্ভব কিনা? ধন্যবাদ, ধন্যবাদ। এরপরে কে আছে লাইনে, আপনার পরিচয় দিয়ে বলুন। হ্যালো, হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আবুলিশেন বলছি, জেনি বাজার থেকে। জি বলুন, আপনার প্রশ্ন করুন। আপনি মাত শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। সবাই শুনতে পাচ্ছে আপনাকে। জি জি ভাই, যে জনাব, আমার প্রশ্ন আব্দুল আলম এর কাছে। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন। হ্যালো, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার কথা বলেন। জি বলুন। জি জনাব, আমি বলতে চেয়েছিলাম যে আগামী 23 তারিখ, ডিসেম্বরের 23 তারিখ নির্বাচন তফসিল ঘোষণা করলেন, এর মধ্যে প্রধান প্রধান জোটগুলো বা দলগুলো ঐক্যমত না হয়ে তফসিল ঘোষণা হয়ে গেল, এই তফসিল মোতাবেক কি আন্দোলন হবে? যদি হয়ে থাকে তাহলে এই নির্বাচনটা ফেয়ার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ দর্শক। আর কেউ আছেন লাইনে? দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। জি আমি উত্তরা থেকে রুবেল বলছিলাম। বলুন বলুন। জি আমি মতুনের কাছে জানতে চাই যে বাংলাদেশে এই পরিস্থিতিতে বা এই নির্বাচন হবে, মানে আমাদের তো একটা সময় অন্তত গিয়ে যেতে হবে যে আগাতে পারে। ধন্যবাদ দর্শক। আমরা আমাদের দুই অতিথির কাছে এখন ফিরে যাই। আমি প্রথমেই প্রফেসর কামরুল হাসান খান, আপনি শুনলেন যে আমাদের দর্শকদের বিভিন্ন ধরনের চিন্তা আছে সামনের ইলেকশন নিয়ে। প্রথমত একজন বলেছেন যে তফসিল ঘোষণা হয়ে গেল, তাহলে কি আলোচনা শেষ হয়ে তফসিল ঘোষণা হলো, না এটার পরিপ্রেক্ষিতটা কি সংবিধান বা অন্যান্য কি প্রেক্ষিত? আমরা যেটা শুনেছি জাতীয় ঐক্যফ্রন্টের সাধ্যভর হয়েছে সেটা আমরা দেখেছি, কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা যিনি ডক্টর কামাল হোসেন, আমাদের সকলের রেসপেক্টেড পারসন, উনি কিন্তু মূল কথাটা যেটা বলেছে যে আমরা একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সংলাপ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটা বলেছেন যে এটা আমি নিশ্চিত করছি একটা গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হবে, এটা কিন্তু উনি নিশ্চিত করেছেন। এখন আমাদের বিশ্বাসের জায়গাটা থাকতে হবে, এখন উনি প্রধানমন্ত্রী, এখন উনি একটা কথা বলেছেন সেগুলো তো আমাদের মানতে হবে। আর বিষয়গুলো যে এখন যে জায়গাটা আছে, দেশে একটা সংবিধান আছে, সংবিধান অনুযায়ী তো আমাকে যেতেই হবে, সেখানে ধরুন যে ডায়লগ করে করে একটা পর্যায়ে গিয়ে আমি তো সাংবিধানিক কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট করতে পারবো না, সরকারের সেই দায়িত্বটা রয়েছে। তো এখন ধরেন যে আমরা এই মুহূর্তে এসে শেষ বেলা এসে আমরা সংলাপে গেলাম, সরকার সেই সুযোগটাও দিল, এবং সংলাপের কিন্তু একটা ভুল বিষয়, যারা সংলাপটা চাইবে তাদের দায়িত্ব কিন্তু সরকারের সাথে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে বা বার্গেন করে যেভাবেই হোক কনভিন্স করে মোটিভেট করে তারা কিন্তু সেটা বের করে আনার কথা, কিন্তু আমরা কিন্তু সেটা দেখি নাই। এবং সেখানে অনেক কথাই আমরা মিডিয়াতে দেখেছি যে মাননীয় প্রধান অনেক প্রশ্নই করেছেন যে আমি রিজাইন দিতে চাই, তখন কিন্তু কোনো কেউ কথা বলে নাই। তবে এ কথা বলেছে আপনারা একটা নিরপেক্ষ লোক বলেন, নাম বলেন, তখন কিন্তু কথা বলেন নাই, এবং সেটা পত্রিকা আমরা দেখেছি যে ওনারা ঠিক প্রস্তুত ছিলেন না। এখন তো অনাধিকাল তো বসে থাকা যাবে না, আমাদের যে কোনোভাবে 28 জানুয়ারির মধ্যে তো নির্বাচনটা হতে হবে, এবং যেটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা আছে যে আমরা সবসময় নির্বাচনকে কিছু স্পেস থেকে নির্বাচন ঘিরে নানা ধরনের ক্রাইসিস ডেভেলপ, সেই সময়টা পেছনে থাকতে হয়। সে কারণে আমার মনে হয় যে আমরা আশা করি, আমরা সবাই কোঅপারেট করি যে আমাদের যাতে নির্বাচনটা সুন্দরভাবে হয়, এবং জিনিসটা ধরেন যে শুধু ডায়লগের মধ্যে দিয়ে কিন্তু হয় না, রাজনীতিতে আন্দোলনে অনেক কিছু হয়। জি ধন্যবাদ। আমি ডক্টর বদিউল মজুমদার কাছে আবার যেতে চাই। স্যার আপনি দুটো বিষয়ে, উনি বলেছেন যে 28 জানুয়ারির মধ্যে ইলেকশন হতে হবে, এবং সেই প্রেক্ষাপটে তফসিল ঘোষণা হয়েছে, আপনার দর্শকদের প্রস্তুত প্রেক্ষিতে আপনার কী বলা আছে? আমার মনে হয় নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, এটা প্রথমত যে আলাপ আলোচনাটা চলছিল, যে সেই আলাপ আলোচনাটা অব্যাহত থাকার জন্য সহায়ক নয়,
নির্বাচন কমিশন যদি সময় দিত এবং তাদেরকে উৎসাহিত করত, তা বলতো যে ঠিক আছে আমরা অপেক্ষা করব, আপনারা আলাপ আলোচনা করেন, সমাধান করেন, কারণ নির্বাচন কমিশনই সাংবিধানিক দায়িত্ব নির্বাচন করা, নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। যদি একটা সমঝোতা হইতো তাহলে তাদের পক্ষে সেই নির্বাচনটা করা সহজ হতো, কিন্তু নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এটা করলেন এবং নির্বাচন কমিশনের হাতে অনেক সময় আছে এবং নির্বাচন কমিশন যে তফসিলটা ঘোষণা করলেন এর মাধ্যমে জটিলতা হবে। আমি জটিলতাটা ইয়েতে আসছি, অতীতে যে নির্বাচন হয়েছে সাধারণত ওই যে যে সময়সীমা শেষ সময়সীমার 2 মাস আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয়েছে, এখন 2 মাস আগের অনেক বেশি। বরং এই তফসিলটা এই মাসের শেষের দিকে অতি সহজে করা যেত, 2 মাস সময় থাকতো। আর যেই তো যেই যেই জটিলতাটা হবে যে ফলাফল ঘোষণা 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে সংসদকে বসতে হবে। তো তার মানে আমরা যদি 23 জানুয়ারি নির্বাচন হয় এবং তখন তো ফলাফল হয়ে যাবে এবং 30 দিন মানে ওই ওই যে 23 ডিসেম্বর এবং 23 জানুয়ারি, তো দুটো সংসদ থাকবে নাকি আমাদের? 23 জানুয়ারিতে একটা সংসদ আর একটা সংসদের মেয়াদ শেষ হবে যে 28 তারিখে। এই যে এটা তো একটা গুরুতর জটিলতা এবং নির্বাচন কমিশন এবং অতীতে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন নির্বাচনে, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা যে যেসব সিদ্ধান্ত নিয়েছে তারা ওই যে চিন্তাপ্রসূত এবং বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত হয়নি, চিন্তাভাবনা করেছে সিদ্ধান্ত নেয়নি। তো এটাও আমার মনে হয় একটা আরও নূতন জটিলতা সৃষ্টি করেছে, সেই আপনাদের কনসার্নগুলো সরকারের কাছে পৌঁছিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা ইভ্যালি নিবেদিত নির্বাচন বিতর্ক অনুষ্ঠানে আরেকটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইভ্যালি নিবেদিত নির্বাচন বিতর্ক, আশা করি আপনারা আপনাদের ভালো লাগছে। আর আমরা একটা পর্যায়ে এসেই একটি গুরুত্বপূর্ণ জায়গায় ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন একটা কনস্টিটিউশনাল প্রবলেম হতে পারে তফসিল ঘোষণার প্রেক্ষিতে। এই প্রেক্ষিতে আমি প্রফেসর ডক্টর কামরুল হাসান খান আপনার কাছে জানতে যাব যে আপনি কি এই ব্যাপারে, আপনার কি মতামত? এই বিষয়টা তো জেনে শুনে সব কিছু না, এই বিষয়টা তো আইনি বিষয়, তো সে জায়গায় আইনের ব্যাখ্যা ছাড়া এটা পরিষ্কার করা যাবে না। তবে যেহেতু নির্বাচন কমিশন তফসিল জারি করেছে তাতে নিশ্চয়ই সে ধরনের কিছু ব্যাখ্যা রয়েছে, এবং সেখানে যদি কখনও কনস্টিটিউশন ক্রাইসিস হয় কোনো একটা সিটকে ধরে, উনি যেটা বলেছিলেন যে ঢাকার মেয়র নির্বাচনের সিটে সমস্যা ছিল, যাই হোক এখন সেই জিনিসটা কিন্তু এই জায়গা তো বড় করে আসবে না, বেশিরভাগ তো আপনার সিটগুলো নির্ধারণ করা, সীমানা নির্ধারণ করা আছে। এটা নিয়ে আমার জানার মধ্যে নতুন কোনো প্রশ্ন ওঠে নাই। তবে আমি কিন্তু স্পেসিফিক কথা বলতে চাই, যে আলোচনার মধ্যে আমরা আছি সেটা হলো কোনো দেশেই নির্বাচন আগে সরকার নিয়ে কোনো আলোচনা হয় না, সরকার কেমন থাকবে কোথায় থাকবে সেটা বিষয় না, বিষয়টা আলোচনা হয় যেটা সেটা হলো যে আপনার একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে হবে সেটা। সেইখানে ধরেন যে আমরা এত ট্রেন মিস করেছি, ধরেন আমরা সবসময় বলে আসছি আমরা সিভিল সোসাইটি বা আমরা যারা পেশাদার সংগঠন থেকে, আমরা নির্বাচন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করি, শক্তিশালী করি, তাদের কাছে সেই দাবিটা কিন্তু আমরা করি নাই। আমরা বাংলাদেশের মডেল কিন্তু একটু ইম্প্র্যাকটিক্যাল মডেল আমরা সবসময় যাচ্ছি। আমরা ভারতে কি, ভারতে যে যে যারা থাকছে, এবং আরেকটি কনসেপ্টকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি না, সেটা হলো যে ক্যাটেগরি গভর্নমেন্ট, এটা কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, আপনাকে অ্যাকাউন্টেবিলিটি থাকতেই হবে। এখন ধরেন যে জিনিসটার জন্য এই ক্যাটেগরি গভর্নমেন্ট এসছে সেটা হলো যে এরশাদের সরকারের সময়, জিয়া রহমানের নির্বাচনের সময় এই জিনিসগুলো কিন্তু আপনার যে নির্বাচনের গ্রহণযোগ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছিল, হানা ভোট, তারপরে ইচ্ছা মতো নির্বাচন, সে কারণেই কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা ওখানে খুব ওতপ্রোত জড়িত ছিলাম, 3 জোটের রূপরেখা আসলো এবং ওখানে সকল বিরোধী দল মিলে তার ডিসিশন একটা ক্যাটেগরি গভর্নমেন্ট, কারণ এরশাদের প্রতি আস্থা নাই বা পরে আগের নির্বাচনের আস্থা নাই। এখন কথা হলো যে আজকে আমাদের দেশটা এগোতে হবে, তো আমাদের মূল সমস্যা হলো আমরা কোনো দল কাউকে বিশ্বাস করছি না, এটা কিন্তু বড় সংকট। সেই জায়গাটাকে উত্তরণের জন্য কিন্তু আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে, এবং 3 জোটের রূপরেখা সেটি কিন্তু 91 সরকার সেটা গ্রহণ করলো না, 3 জোটের রূপরেখা সকলে গ্রহণযোগ্যের বিষয়, সেখানে কিন্তু 2-3 বার নির্বাচনের কথা ছিল কিন্তু সেটাও কিন্তু আমরা ধারে কাছে গেলাম না। আবার 96 গীতে একই ঘটনা ঘটলো,
সেই জায়গাটায় আমরা যেটা চাই যে আমাদের আস্থার জায়গাটা রাজনীতি, যেটা এই আলোচনার মধ্যে দিয়ে একটা তো কথা তারা সামনে সে বসেছে, একে একবার খোঁজ নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মির্জা ফখরুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, এদের দানান এই সম্পর্কের বিষয়টা হবে। আমি আপনাকে একটা কথা বলি খুব সংক্ষেপ সমাজিত, এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা যতটা ছাড় দিয়েছে তার মাইন্ডসেটটা বুঝতে হবে, কিন্তু তত ছাড়টা কিন্তু বিপক্ষ দেয় নাই। আপনি জানেন যে বাংলাদেশে ঢুকতে পারে নাই, যদি আওয়ামী লীগের সভাপতি না হতেন তো আসতেই পারতেন না, এসেও উনি বাড়িতে ঢুকতে পারেন নাই। তারপরে দেখেন আপনার 90-এর আন্দোলন উনি কিন্তু পাশাপাশি বসেছেন, এবং একেবারে নির্বাচনের পরে আপনার কিন্তু সে জার্নালিস্ট শেখ হাসিনার বিরোধী নেত্রী ওনার কিন্তু পার্লামেন্টে ফর্মে আনার জন্য একসাথে বসেছেন, এগুলো কিন্তু ঐতিহাসিক ছবি। তারপরে দেখুন যতবার দেখেন, আরেকটা ইনফরমেশন অনেকে ভুলে গেছে মজুমদারের মনে আছে কিনা, 99-তে ইলেকশন কমিশন গঠনের জন্য উনি কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী বেগম খালেদা টেলিফোন করেছিলেন যে আসেন আমরা একটা মিলেমিশে নির্বাচন কমিশনগুলো করি। এই যে জিনিসগুলো আপনি উল্টা দিক থেকে দেখেন, এবং 14-তে শেষ আমরা দেখলাম, এবং এর মধ্যে কী ঘটেছে, বঙ্গবন্ধু হত্যা ঘটেছে, তারপরে আপনার 21-এ গ্র্যান্ড হামলা হয়েছে, তারপরে আপনার 21-এ পহেলা অক্টোবর নির্বাচন 2001 নির্বাচন কী হারে নির্বাচন হচ্ছে, এরপরেও কিন্তু উনি বারবার এই ট্রমাগুলি নিয়ে আপনার ছেলের দিয়ে যখন মৃত্যু হলো কখন তখন কিন্তু উনি বাসায় গিয়েছে, এই জিনিসগুলো আসবো। ডক্টর বদরুল আলম, আপনারও কিন্তু 3 মিনিটের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু বেছে নিতে হবে। তো উনি আমার বন্ধু যে কথা বলেছে, উনি কেয়ারটেকার গভর্নমেন্টটা পছন্দ করেন না, কেয়ারটেকার গভর্নমেন্ট কেউ পছন্দ করে না, আমরা সবাই নির্বাচিত সরকার চাই, কিন্তু কেন এসছে আপনি বলেছেন এরশাদের কথা, কিন্তু আপনি পরেরটা কিন্তু আপনি ভুলে গিয়েছেন, সেটা হলো 96 সালে 96 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্টের যেই দাবি উঠলো, কারণটা ছিল যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, এই জন্যেই। এখন আমাদের গত এই 2014 সালেও আমরা সেই তাই দেখেছি, তো এই আবারও প্রমাণিত হলো যে আমাদের নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার দরকার, যেটা যে সমর সুযোগ সৃষ্টি করবে। আর আপনি কমিশনকে শক্তিশালী করার, আমাদের কমিশন সবচেয়ে আমাদের আইনগত দিক থেকে, আমার নিজেরও একটা ভূমিকা ছিল নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে, আইনগত দিক থেকে আমাদের অত্যন্ত শক্তিশালী, কিন্তু দুর্বল হলো ব্যক্তির দিক থেকে, কারণ সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এটা হলো কিন্তু এটা যারা ক্ষমতায় থাকে তাদেরই দায়। আরেকটা বলছেন আপনি, এই যে জটিলতার কথা বলছেন, আপনি বলছেন যে সীমানা পুনর্নির্ধারণ নেওয়ার জটিলতা নয়, আমাদের এই নির্বাচন কমিশন দুর্ভাগ্যবশত তারা অতীতে যে সকল সিদ্ধান্ত নিয়েছে এগুলো চিন্তাভাবনা করে নেয়নি। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হয়ে গেল, সীমানা নিয়ে জটিলতা ছিল, আমরা বহু সাংবাদিকরা বলেছে, আমরা বলেছি, কিন্তু তা সত্ত্বেও তারা তফসিল ঘোষণা করে দিলেন। আমি জানি না এটা কিন্তু পাতানো কিছু ছিল কি না, কয়েকজন গিয়ে আদালতে গিয়ে এটা বন্ধ করে দিল। তো এই এটা হলো ওই যে সুচিন্তিত সিদ্ধান্ত নয়। তো এখন যেটা সুচিন্তিত, আমি যেটা বলছি সংবিধানের 72(2) অনুচ্ছেদ অনুযায়ী যে ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদ বসতে হবে, প্রথম বাধ্যবাধকতা। তো আমাদের 23 তারিখে যদি 23শে ডিসেম্বর যদি নির্বাচন হয়, আমাদের 23শে জানুয়ারির মধ্যে একটা সংসদ বসতে হবে, একাদশ সংসদ। তো 10ম সংসদের কী হবে, তো 28 তারিখ পর্যন্ত তাদের মেয়াদ থাকার কথা। এই যে জটিলতা, আমার মনে হয় না আমাদের নির্বাচন কমিশন এই কথা ভেবেছে। আর আরেকটা হলো ওই যে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, যে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়ে কিনেছে। আমাদের এই যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে একটা নতুন টার্ম আমরা এর সাথে পরিচিত হয়েছি, খুলনা মডেলের নিয়ন্ত্রিত নির্বাচন। তো এই খুলনা মডেলের নিয়ন্ত্রিত নির্বাচনের প্রথম ধাপ হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলকে মাঠছাড়া করা, দ্বিতীয়ত হলো যে নির্বাচনের দিনে যেন যে বিরোধী দল যেন তারা না দিতে পারে, ওই যে নির্বাচনী এজেন্ট না দিতে পারে, তৃতীয়ত হলো ওই যে কেন্দ্র দখল করা নীরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এদের সহায়তায়, আর তৃতীয়ত হলো নির্বাচন কমিশন কিছু দেখেও না শুনেও না, সব নির্বিকার তারা যদি ওই যে সক্রিয় হইতো তাহলে এগুলো বন্ধ করা যেত। চতুর্থ হলো যে যে এই যে ভোটারদেরকে এক ধরনের জিম্মি করা উন্নয়নের নামে, গতবার তো অন্যদেরকে ভোট দিয়েছেন, কী হয়েছে, এবার যদি উন্নয়ন চান তাহলে কাকে ভোট দিতে হবে। তো এই খুলনা মডেলের প্রথম ধাপ হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলকে মাঠছাড়া করা, তাই ঘটছে।
হয়েছে দুর্ভাগ্যবশত। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দর্শকদের কাছে যাই, আপনাদের বক্তব্য পরে দর্শকরা কি বলতে চায় দেখি আমরা। প্রিয় দর্শক, কে লাইনে আছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার প্রশ্ন শুনছি আমরা। স্যার ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে এরকম সচেতন নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য। তো আমি স্যার শ্রদ্ধেয় ডক্টর স্যার বোধেশ্বর স্যার কাছে জানতে চাই, অ্যাকচুয়ালি সরি আমি পরিচয়টা দেই, আমি কি সংস্থা থেকে বলছি, হিমেল। আচ্ছা, আপনার নামটা? হিমেল, কিছু সংস্থা থেকে বলছি। আচ্ছা বলেন। স্যার আমি জানতে চাচ্ছি যে আসলে আমি জন্মগ্রহণ করেছি 1990-এ, কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। তো নির্বাচন কমিশন এইরকম যে ধরনের ডোমেস্টিক আচরণ করছে, জানি না নির্বাচন কতটুকু সুস্থ হচ্ছে, তো এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন যে আপনাদের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব কতটুকু যে নাগরিকের ভোটটা নিশ্চিত করা। ধন্যবাদ। পরে কে আছে দর্শক লাইনে বলুন প্লিজ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন দ্রুত। জি জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মাইনউদ্দিন সুমন বলছিলাম গাজীপুর থেকে। আমার একটা প্রশ্ন ছিল যে ফজলুল্লাহ মজুমদার স্যারের কাছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলতে সম্ভাবে যে বিএনপি একজন কর্মীও অ্যারেস্ট করবে না। তো আমরা প্রতিদিন পত্রিকা দেখতেছি প্রতিনিয়তই বিএনপির কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, এখন ধার এটা কিভাবে ধরবে, আমি একটু মতামত জানতে চাই। ধন্যবাদ। এরপরে কে আছেন দর্শক? জি আছি। জি জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন দ্রুত। হ্যালো, আমি খুলনা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে বদিউল মজুমদারের কাছে। বলুন, প্রশ্ন করুন। জি, বদিউল আলম মজুমদার উনি বারবার বলছেন যে বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হচ্ছে, উনি কি বিএনপির নেতা? নিজস্ব খবর থাকে। আমরা নেক্সট কলারের কাছে যাই। পরে কে আছেন দর্শক? হ্যালো, হ্যালো, হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানের জন্য জনগণ নাকি জনগণের জন্য সংবিধান? আমাদের ওখানে যে মহাসচিব আছে উনি কিছুক্ষণ আগে বলল যে 2014 সালের যে নির্বাচন হয়েছে সেটা সংবিধান অনুযায়ী সেটা সঠিক, সংবিধান নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে নাই। তো আমি এটা তার কাছে একটা প্রশ্ন। ধন্যবাদ। দ্বিতীয় নেক্সট কলার কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দ্রুত। প্রশ্ন করুন দ্রুত, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন, তারপরে আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনি সময় ক্ষেপণ করলে কিন্তু আমাদের আলোচনার সময় কমে যাবে। হ্যাঁ, কেটে গেছে। এরপরে কেউ আছে দর্শক? হ্যালো, ওকে, আমাদের লাইন কেটে গেছে। আমরা দর্শক, আমরা আবার আমাদের আলোচকদের কাছে ফিরিয়ে যাব। তবে বেশ কিছু দু একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন থেকে গেছে। আমি এবার ডক্টর বদিউল আপনার কাছে যাই, যে অনেকগুলো প্রশ্নই আপনাকে করা হয়েছে, যেটা হলো যে আপনি বলেছেন যে ইলেকশন কমিশন যেগুলো দেখার কথা সেগুলো দেখছে, যেমন অ্যারেস্ট চলছে আপনি অভিযোগ করছেন। এরপরে যেটা হচ্ছে যে এই যে নতুন জেনারেশন, যে আমার কাছে ওইটাই খুব ইয়ে লাগে যে 1990 তার জন্ম, সে বলছে এখন পর্যন্ত ভোট দিতে পারে, তার অভিযোগ এটা। আপনার এই প্রেক্ষিতে আমি জানতে চাই তাদের সামনে ইলেকশনে তারা কী আশা করতে পারে। আমাদের আমাদের এটাই তো আমাদের বড় সমস্যা। আমাদের 2014 সালে যে নির্বাচন হলো সেখানে যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এবং এবং ভোটের ভোট পড়ার হার অত্যন্ত কম ছিল এবং যার ফলে অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তো এটাই আমাদের বড় প্রশ্ন যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, যে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু
কিন্তু আমরা আমাদের এই এই যে 2008 পরে যেই যেই ভোট হয়েছে তার ফলে তারপর তার ভোট দিতে পারে নাই, ওই যে অনেকেই ভোট দিতে পারে নাই, তাই এখন আমাদের সবচেয়ে পরেও একই ঘটনা আমাদের 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 তাই আজকের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো ভোটের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যতেও এটা যাতে অব্যাহত থাকে সেটা সেটার ওই যে নিশ্চিত করা। তাই তো এটাই ওই যে আমি তিনটা কথা বলেছিলাম যে অতীতে আগে যে যে আমাদের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, তারপরে আমাদের এই যে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিরপেক্ষ আচরণ এবং একই সাথে এই যে সংসদ বাতিল করে দেওয়া, এইটা হলে কিন্তু ভোটাধিকার নির্বাচন এই যে তাদের ভোট দেওয়ার অধিকারটা হয়তো প্রতিষ্ঠিত হবে। আর ওই যে সংবিধানের কথা বলা হচ্ছে যে সংবিধান এখন কার সংবিধান, কোন সংবিধান, সংবিধান হলো আমাদের সংবিধানের 7-2 অনুচ্ছেদ অনুযায়ী উইল অফ দি পিপল, যে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। এবং তো এখন আমাদের এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেই যেই সংবিধান আনা হলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো, এটা কি আসলেই কি যে উইল অফ দি পিপল কিনা না একটা সেকশন অফ দি উইল অফ দি পিপল, যে এটা তো তাহলে তো এটা কি কার সংবিধান? এবং এটা এটা একটা মেজরিটারিয়ান পদ্ধতিতে ওই যে এটাকে বলে টিরানি অফ দি মেজরিটি এর মাধ্যমে এটা চাপিয়ে দেওয়া হলো। এবং এটা আমাদের বিজ্ঞজনরা বলে এটা ছিল পলিটিক্যাল কোয়েশ্চেন, এটা আদালতের বিষয় ছিল না। তা আমাদের 2001 সালের কেয়ার থেকে গভর্নমেন্ট নিতে আমাদের অনেক সাংবিধানিক কাঠামোটা এটাকে বস্তুত এটা বলা হয় ওয়েপনাইজিং দি কনস্টিটিউশন, ওয়েপনাইজিং দি ল, আমাদের সংবিধানটাকে যে অস্ত্রে পরিণত করে ক্ষমতাটাকে ওই যে দীর্ঘস্থায়ী করার জন্য অস্ত্রে পরিণত করা হইল। ধন্যবাদ। আমি এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর গ্রেপ্তারের কথা এ তো খবরের কাগজের হেডলাইন না, ঠিক আছে। এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, প্রিয় দর্শক, আমি আপনাদের দুজনের কাছে একটি কমন প্রশ্ন রাখবো, আপনাদের সময় হলো 1 মিনিট করে। আমি প্রথমে প্রশ্নটা বলি, সেটা হলো যে বলা হচ্ছে যে রাজনীতিবিদদের মধ্যে আস্থা নাই এবং এই আস্থাহীনতার কারণেই আজকে সাধারণ মানুষ এই একটা যন্ত্রণার মধ্যে, উৎসব থেকে তারা একটা ভীতির মধ্যে যাচ্ছে যে বিরোধী দল আসবে কি আসবে না, প্রধান বিরোধী দল সংসদের বাইরে যে বিরোধী দল, এই যে আপনারা বলছেন যে ল্যাক অফ ট্রাস্ট বা এই সমস্যা ওই সমস্যা, আজকে এই মুহূর্তে আপনারা কী মনে করছেন যে যে কোনো সমস্যায় থাক, ল্যাক অফ ট্রাস্ট থাক, সবাই মিলে নির্বাচন করা উচিত নাকি আবার একটা অনিশ্চয়তার দিকে যাব আমরা? সবাই মিলে করা উচিত। আমাদের আমাদের ওই অবিশ্বাসের কারণ হলো আমরা রাজনীতি করছি না অপরাজনীতি করছি। রাজনীতি হলো একটা প্রক্রিয়া, কিসের প্রক্রিয়া, একটা সমাধানের প্রক্রিয়া, একটা আলাপ আলোচনা করে ওই যে সংলাপ এর মাধ্যমে একটা একটা সমঝোতায় পৌঁছা। আমাদের আজকে একটা রাজনৈতিক সমঝোতা অতি জরুরি। তো আমরা আশা করব যে এখনও সময় আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, বিরোধী দলও আগ্রহী, তো আমি আশা করি যে তারা একটা সমঝোতায় পৌঁছবেন এবং সমঝোতায় পৌঁছে তারা আমাদের এই যে তরুণদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয় এবং আমরা যাতে একটা গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই দিকে আমরা অগ্রসর হব। এবং আমরা আমাদের এটা দাবি নয় শুধু, এটা আমাদের অধিকার নাগরিকদের, আর তাদের কিন্তু দায়িত্ব, রাজনীতিবিদদের দায়িত্ব এটা এটা প্রদান করা। অনেক ধন্যবাদ। এবারে আমি প্রফেসর কামরুল হোসেন খান আপনার কাছে এটা উত্তর চাচ্ছি। না, আমি তো অবশ্যই আশা করব যে একটা অংশগ্রহণমূলক সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে যেখানে সবাই ভোট দিতে যাবে এবং সেটার জন্য তো সকল পক্ষেরই একটা ভূমিকা রাখতে হবে। কারণ হচ্ছে যে আমরা একটু পিছনে গেলে যে আমরা 2013 থেকে 2015 দেশে যা ঘটেছে, যে অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, এটা তো রাজনীতি না। রাজনীতি হলো যে আপনার সাথে আমার মিলতে নাও পারে, আমি তো রাজনীতির ধারাবাহিকতায় একটা গণতন্ত্রের আন্দোলন সংগ্রাম করে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। কারণ সরকার যে বিরোধী দলগুলো যে আমরা খুব ক্লোজ থেকে অবজার্ভ করছি বিগত প্রায় অনেক বছর ধরেই, তারা চাচ্ছে যে আপনি সরে আমাকে বসতে দেন, এটা তো হয় না। তো সেখানে রাজনীতিতে কৌশল আছে, আন্দোলন সংগ্রাম আছে। এখন যদি আমি শুধু ওই সংঘাতের রাজনীতি করতে চাই তাহলে তো মানুষ গ্রহণ করবে না। আর কেয়ারটেকার মজুমদার ভাই যেটা কথাটা বলেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট দেশের জনগণ চায়, এটা কিন্তু সঠিক নয়। এ ধরনের জনগণ কিন্তু এটা নিয়ে কখনো আন্দোলন কেয়ারটেকার গভর্নমেন্ট না সার্ভে যেটা থাকে সেটা কথা হলো যে আপনার আমরা চাই যে আস্থা রাজনীতিটা আসুক,
এবং আস্থার রাজনীতি কে ভেঙেছে সেই জায়গাটা দেখতে হবে। আমাদের সময় একদম শেষ, দুঃখিত প্রফেসর কামরুল হাসান খান, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে আসার জন্য সময় করে এই রাতে, অনেক ধন্যবাদ। আমি আশা করি আমার প্রিয় দর্শকরা আপনারা উপভোগ করেছেন। আমরা একই বিষয় নিয়ে আবার আগামীকাল আপনাদের সাথে আমাদের দেখা হবে। তবে শেষে একটি কথা হয়তো আমি উপস্থাপক হিসাবে বলবো, যে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে ওনারা কাজ করবেন এই আস্থা ফিরিয়ে আনার জন্য, এবং সামনের একটা ভালো ইলেকশন যেন আমরা উপহার পাই। আপনাদের অনেক ধন্যবাদ, শুভরাত্রি।